আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএইচসি ডিটবিডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছে। আমি আপনাদের সাথে আজকে নতুনদের জন্য ফটোশপের, যারা একদম কিছুই জানেন না তাদের জন্য দ্বিতীয় পার্টের, আমি যেখান থেকে শেষ করেছি ঠিক তারপর থেকে আমি তৃতীয় পার্টে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। তো আপনারা যারা একদম ফটোশপে সম্পূর্ণ নতুন, ওকে, একদম সম্পূর্ণ নতুন, ফটোশপে কিছুই জানেন না, শুধুমাত্র কম্পিউটারটা অফ অন করতে জানেন, কম্পিউটারটা চালু করতে জানেন, বন্ধ করতে জানেন, ওকে, তো তাদের জন্য আমার রিকোয়েস্টের ভিডিও পার্ট ওয়ান পার্ট টু আপনারা দেখে নেবেন, ওকে। তো আমি আজকে তৃতীয় পার্টে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনারা ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ফটোশপে অনেকটা আপনাদের উপকারে আসবে, অনেকটা এক্সপার্ট হতে পারবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি আমার সেকেন্ড দ্বিতীয় পার্ট যেখান থেকে শুরু করেছি, আমি ছবিকে পাসপোর্ট সাইজের ছবিকে সিস্টেম করে সাইজ করে এই ফোর সাইজে সাজিয়ে আমরা কীভাবে পিন দিবেন সেটা আমি দেখি, ওকে। তো এই ফোর সাইজগুলো আমরা সাধারণত খাড়া হয়ে থাকে, তার মানে প্রোটিকেট হয়ে থাকে। আমরা আজকে আমি শুরু করতেছি আপনাদেরকে ল্যান্ডস্কেপ দিয়ে। এটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ আমরা সাধারণত আমাদের এই ধরনের সার্টিফিকেটগুলো, প্রত্যয়নপত্রগুলো, কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র, ওকে, নাগরিক সনদপত্রগুলো ল্যান্ডস্কেপ হয়ে থাকে, ওকে, ডানে বামে হয়ে থাকে, ওকে। এই এটা দেখতেছেন একটা অভিভাবকের সম্মতিপত্র, ওকে। তো এই ধরনের পেজগুলো আমরা কীভাবে পিন দিব সেটা আমরা অবশ্যই আমরা দিচ্ছি। আমরা ছবি যেভাবে পিন দিয়েছি, আমরা যেভাবে ছবি পিন দিয়েছি, প্রোটিয়েট আমরা এ ফোর সাইজ প্রিন্ট দিয়েছি, ডকুমেন্টস প্রিন্ট দিয়েছি, ঠিক সেভাবে আপনারা এখানে প্রিন্টে চলে যাবেন। প্রিন্টে চলে যাওয়ার পরে আপনাদের যে এখানে যে প্রপার্টিস, এই যে এখান থেকে এ ফোরটাকে সিলেক্ট করে আপনারা যে এখানে যে ল্যান্ডস্কেপ আছে, এই যে প্রোটিয়েট ল্যান্ডস্কেপ পাশে এই ল্যান্ডস্কেপে সিলেক্ট করেন। দেখেন আমি প্রোটিয়েটে ক্লিক করার পরে এটা এই যে এখানে এখানে তাকান, এখানে জাস্ট এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা উপরে নিচে, তার মানে খাড়া, তার মানে এখন আপনি যখন ল্যান্ডস্কেপে ল্যান্ডস্কেপে আপনি যখন সিলেক্ট করে দেবেন তখন এটা ডানে বামে আপনার ইয়ে হবে, এটা করে ল্যান্ডস্কেপ, ওকে। তখন আপনি জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা গেলো ল্যান্ডস্কেপ, ওকে। তো আপনাদের নিকট আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা দেখলাম আমি এ ফোর ল্যান্ডস্কেপ, ওকে। এখন আপনারা ইচ্ছা করলে জাস্ট এখান থেকে পেজ সেটআপ থেকে এই যে লিগেল, ওকে, লিগেলটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। লিগেলটা আমাদের স্ট্যাম্পে যখন আপনারা স্ট্যাম্পে কাজ করবেন, স্ট্যাম্পে যখন প্রিন্ট দেবেন এইভাবে লিগেলটা সিলেক্ট করে দেবেন। এটা নিয়ে আমার ফেস সেটআপে প্রিন্ট দেওয়ার পুরো ফেস সেটআপ কীভাবে করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ওকে। তো আমরা এই নট অনলি স্ট্যাম্প আপনারা ওই যে নিকা নামাগুলো হয়ে থাকে, এরপরে হচ্ছে কাবিন নামাগুলো হয়ে থাকে, এগুলো যখন আপনারা ফটোশপে এডিট করবেন, এডিট করে আপনারা বিভিন্ন নাম টাম চেঞ্জ করে আপনারা যখন পিন দেবেন সেগুলো অবশ্যই লিগেল সাইজে, এই যে লিগেল সাইজে আপনি সেট আপ করে দেবেন। দেখেন আমি এটা এ ফোরে, যখন আমি এ ফোরে সিলেক্ট করে দেখেছি তখন এটা এ ফোর হচ্ছে, ওকে। আর যখন আপনি লিগেলকে সিলেক্ট করে দেবেন লিগেল, ওকে, এই লিগেল আপনারা এইভাবে যখন আপনি স্ট্যাম্প পিন দিবেন, কাবিন নামাগুলো পিন দিবেন, তখন আপনি এভাবে লিগেলে সেট আপ করে দেবেন, লিগেলটাকে সিলেক্ট করে দেবেন, ওকে দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। তো এটা গেল পেজ সেট আপের ল্যান্ডস্কেপ লিগেলের বিষয়টা গেল। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এই যে ফিল থেকে আপনারা এখানে এই যে এক্সপোর্ট আমি দেখেছি, ইম্পোর্ট হচ্ছে আমাদের যে ইয়েগুলা আমরা যে স্ক্রিন করবেন, ওকে। সেভ এজের বিষয়গুলো আমি দেখিয়েছি। এরপরে হলো ওপেন এজ, এই যে ইমেজের আমি এখানে কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজের এখানে কিছু অপশান আছে, এই যে আপনি মোড থেকে আপনি গ্রে স্কেল দিলে আমরা যখন যে কোনো একটা কালার ডকুমেন্টস, যে কোনো একটা ইমেজ আমি হয়তো একটা কালার নিয়ে আসবো, একটা কালার নিয়ে আসলে কালার ডকুমেন্টস আপনারা নিয়ে আসলে বুঝতে পারবেন জাস্ট এটা, ওকে, জাস্ট এটা। এখানে যে সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কালার ডকুমেন্টস নিয়েছি, আমরা সাধারণত কালার ডকুমেন্টসগুলো যখন স্ক্যান করার পরে আমরা এটাকে সাদা কালো পিন দেওয়ার সময় আপনারা এখান থেকে যে মোড থেকে গ্রে স্কেল করে দিতে পারেন। গ্রে স্কেল দিয়ে আপনি ওকে দিলে এরা সাদা কালো হয়ে যাবে, ওকে। এই কালার ডকুমেন্টসগুলো কীভাবে আপনারা সাদা কালো করবেন এখান থেকে আপনি করে দিলে পারফেক্ট হবে, আর আমরা না হলে প্রিন্ট মোডে যাই তখন আপনারা সাদা কালো করে দিতে পারেন। এটা গেলো গ্রে স্কেলের কাজ। তো এটা আপনারা এখানে আরও কিছু অপশান আছে যে আরজিবি কালার, এগুলো হচ্ছে কাজ করতে করতে আপনারা বুঝতে পারবেন, ওকে। এখন অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে বিভিন্ন অপশান আছে। অ্যাডজাস্টমেন্টে আমি লেভেলের বিষয়টা দেখিয়েছি, লেভেল, এই যে দেখেন লেভেল, জাস্ট এটা এখানে এইখান থেকে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, ওকে। লেভেলের বিষয়টা আমি দেখালাম, ওকে। এখন এরপরে আপনি ইমেজের পরে অ্যাডজাস্টমেন্টের বিভিন্ন অপশান আছে, এগুলো কাজে লাগবে। যে কার্ভসের আপনি কাজটা করতে পারেন, কার্ভস এটা এইভাবে আপনারা এভাবে এই উপরে নিচে দিলে যখন এটা ছবির কাজে গুরুত্বপূর্ণ কাজে লাগবে, ওকে, এভাবে আপনারা কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তাদেরও উপকার হয়ে থাকে, ওকে। তো এখানে এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা আপনারা বুঝবেন। হিউ অ্যান্ড স্যাচুরেশন হচ্ছে কালারের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ,
কালার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ওকে দেখেন আমি যখন হিউ স্যাচুরেশনের কাজটা করতেছি তখন আমরা এটা কাজ করতেছি ওকে এখন ইমেজ সাইজ ইমেজ সাইজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইমেজ সাইজ ক্যানভাস সাইজ ওকে এই যে ইমেজ সাইজটার বিষয়টা হচ্ছে নতুন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনারা মাথায় রাখবেন আমরা যখন মোবাইল দিয়ে ছবিগুলো উঠে ক্যামেরা দিয়ে উঠে তখন আমরা কম্পিউটার নিয়ে আসার পর অনেক সময় ছবিটা খুব বড় দেখা হয় তো আমরা দেখা গেলো যে এটার ছবিটা আমরা যখন প্রিন্ট করতে যাই আমরা নির্ধারিত যে A4 সাইজের আমরা সেট আপ করি তখন এটা আমার A4 সাইজের বাইরে চলে যায় তখন আমরা আমার ছবিটা কী সাইজ আছে কোন সাইজ আছে কত রেজলিউশন আছে সেটা দেখার জন্য আমরা জাস্ট এখানে চলে যাব ইমেজ থেকে যে ইমেজ সাইজ ওকে দেখেন আমার এটা কত সাইজ আছে আমার এটা দেখাচ্ছে ছবিটা কত সাইজ আছে ওকে তা আমি আবার পূর্বের আমার যে এটা এটাতে চলে যাচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যাচ্ছে ইমেজ এটা আমার কত সাইজ আছে দেখেন আমার রেজুলেশন 300 এই যে রেজুলেশন হাইট হচ্ছে উচ্চতা আর ওয়াইড হচ্ছে চৌড়া ওকে দেখলেন তো বন্ধুরা তো ইমেজ ক্যানভাস সাইজ আমি এখন চলে যাব ইমেজ ক্যানভাস সাইজের বিষয়টা হচ্ছে আপনি এখন দেখেন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চান এই ডকুমেন্টসটা ডানে বামে একটু বাড়াবেন এটা ছবির ক্ষেত্রে হয়ে থাকতে পারে এটা ছবির ক্ষেত্রে আমি আমি এই ডকুমেন্টসটাকে একটু ছবির সাইজ করব বা আমি ওই ছবিটাকে আপনাদেরকে দেখাবো জাস্ট পাশাপাশি আপনাদেরকে ক্রপের বিষয়টা আমি দেখাই দিচ্ছি ওকে ক্রপের বিষয়টা হচ্ছে জাস্ট আমি নির্ধারিত যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি মার্কেট রুলে সিলেক্ট করে জাস্ট আমি ক্রপ দেবো ক্রপ দেওয়ার পর আমার একটা ক্রপ হয়ে গেল এখন আমি যেটা দেখাবো আপনাদেরকে জাস্ট একে ক্যানভাস সাইজের বিষয়টা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার যে নির্ধারিত ছবিটা আছে সেটা আপনি উপরে একটু বাড়াবেন সাইডে একটু বাড়াবেন নিচে একটু বাড়াবেন যেই সাইডে বাড়াবেন সেই সাইডের বিপরীতে একটা ক্লিক করবেন বিপরীতে ক্লিক করে দেখেন আমার অপোজিটেরগুলো খালি হয়ে যাচ্ছে জাস্ট এখন আপনি ডানে বামে যেদিকে বাড়াতে চান জাস্ট আমি হোয়াইটটাকে একটু বাড়াবো তার মানে ডানে বামে একটু বাড়াবো জাস্ট আমি এখানে 9 দিয়ে দিচ্ছি 9 দিয়ে দেওয়ার পর আমাদের ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর দেখেন আমার এক সাইড বেড়ে গেল ওকে দেখলেন বন্ধুরা এখন আপনি উপরে বাড়াতে চাচ্ছেন জাস্ট এটাকে আবার ক্যানভাস সাইজে যান উপরে বাড়াতে চাচ্ছেন জাস্ট নিচে একটা ক্লিক করেন উপরে আপনার এই যে খালি হয়ে গেল উপরে খালি হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখানে হাইটটাকে আপনি কী করবেন হাইটটাকে 11 দিয়ে দেন দেখেন আমি হাইটটাকে 11 দিয়ে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম দেখেন আমার উপর বেড়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে দেখুন বন্ধুরা এখন আমি এখান থেকে ইমেজের আরও কিছু বিষয় দেখাবো এই যে পিক্সেল অ্যাসেট এখানে এই যে রোটেট ক্যানভাস এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে রোটেট ক্যানভাস হচ্ছে আপনি এখন এই যে উপরে যে এখানে এই যে বিল্ডিংয়ের যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে নীল এই নীলটা বা আমি ডকুমেন্টসটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন এই যে আপনার এই যে রোটেট ক্যানভাস এখন দেখেন আমি 180 ডিগ্রি দিয়ে যাচ্ছি আমার অভিভাবক সম্মতিপত্রটা তার মানে আমি যখন 180 ডিগ্রি দিব তখন আমার অভিভাবকটা নিচের দিকে চলে আসবে দেখেন চলে আসছে এটা হচ্ছে রোটেট ক্যানভাসের কাজ রোটেট ক্যানভাসের পর আমি যখন 90 ডিগ্রি দিয়ে দেবো তখন দেখেন এটা এক সাইডে চলে আসবে আমার অভিভাবক সম্মতিপত্র এক সাইডে চলে আসবে দেখেন এই সাইডে চলে আসছে আমি আবার যখন নিচের এই যে 90 ডিগ্রি দিব তখন আমার আবার নিচের দিকে চলে আসতেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ হবে কোন ক্ষেত্রে যখন আমরা একটা ছবি স্ক্যান করবো একটা ডকুমেন্ট স্ক্যান করবো তখন আমরা স্ক্যানে দেওয়ার সময় আমরা হয়তো পারফেক্টলি বসাতে পারি না একটু এদিক সেদিক হয় তখন আপনারা এই যে আমি একটা ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে দেখাবো আমি আগে বিষয়টা ক্লিয়ার করি তখন আপনারা এই রোটেট ক্যানভাস দিয়ে আপনারা জাস্ট এখানে আরবিটোরিতে ক্লিক করলে একটা সাইজ আসবে তখন আপনি ওকে দিয়ে দেবেন ওকে জাস্ট এখন হয়তো আমরা দেখা গেলো যে একটা ডকুমেন্টস স্ক্যান করলাম স্ক্যান করার পরে আমার একটা আমার যে যেমন ওই যে অভিভাবকের সম্মতিপত্রটা এই যে অভিভাবকটা আমার থাকা কথা এখানে আমার এটা রয়ে গেল নিচে নো প্রবলেম জাস্ট আপনি এখান থেকে চলে যাবেন এখান থেকে রোটেট ক্যানভাস আপনি 180 ডিগ্রি দিয়ে দেন আপনার উপরে চলে গেলো ক্লিয়ার বন্ধুরা নতুন বন্ধুরা ক্লিয়ার নতুন বন্ধুরা মিজার টুলের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছে মিজার টুলের ব্যাপারটা হচ্ছে জাস্ট আপনি যোগের একটা আমরা ছবি অবশ্যই একটা ছবি দিলে আপনারা বুঝতে পারতেন একটা ছবি দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন এই ছবিটাই আমি নিলাম ওকে এই ছবিটাই আমি নিলাম এটা আমি একটু বাঁকা করে দিলাম বাঁকা করে দেওয়ার পরে সাপোজ এটা আপনি স্ক্যান করলেন স্ক্যান করার পরে আপনার এটা বাঁকা দেখাচ্ছে ওকে বাঁকা দেখালে আপনি জাস্ট এই যে এটা দিয়ে আপনি সোজা করবেন এখানে এই যে মিজার টুল যে আইডোফার টুলে ক্লিক করলে আপনার মেজার টুল আসবে মেজার টুল আসলে আপনি যেই সাইডটা বাঁকা আছে জাস্ট এই সাইডে আপনার এই যে মেজার টুলটাকে এইভাবে টেনে দিবেন দেখেন বন্ধুরা নতুন বন্ধুরা এইভাবে টেনে দেবেন টেনে দেওয়ার পরে আপনি এই যে এখানে চলে যান রোটেট ক্যানভাস এই যে আর বেটারিতে ক্লিক করেন ক্লিক করার পরে এই যে এই ডায়লগ বক্সটা আসলো জাস্ট আপনি এখানে ওকে দিয়ে দিবেন দেখেন আপনার এটা সোজা হয়ে গেল একদম সোজা হয়ে গেলো দেখেন ফেসটা একদম সোজা হয়ে গেলো ওকে দেখলেন তো বন্ধুরা পেজটা একদম সোজা হয়ে গেলো এখন আপনি এটাকে আপনার নির্ধারিত সাইজ অনুযায়ী মার্কেট রুলটাকে সিলেক্ট করে আপনি এটাকে জাস্ট ক্রপ করে নেন ক্রপের বিষয়টা আমি দেখাইছি জাস্ট ক্রপ করে নেন ওকে ক্রপ করে নেন ওকে তা আপনাদের জন্য আমার আবারও ছোট্ট একটি দিক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আরেকটি গুরুত্বপূর্ণ আমি বিষয় দেখাই আপনি চাচ্ছেন এই ছবিগুলো স্ক্যান করার পরে আপনি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে সাদা করবেন ওকে
তো সাদা করলে আপনি যা আছে এখান থেকে অবশ্যই আমি আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি যে কোনো ইমেজ আপনারা কাজ করবেন ডকুমেন্ট কাজ করবেন মেইন ইমেজটাকে মাস্ট বি একটা কপি করে নেবেন, জাস্ট এখান থেকে এখানে এনে ছেড়ে দিবেন মাউস ধরে, একটা কপি হয়ে গেলো। এখন আপনি অরিজিনাল আপনার যে কপি করা ইমেজটাতে কাজ করবেন অরিজিনাল ইমেজটা আপনার থেকে যাবে। ইনকেস আপনার কপি করা ইমেজটাতে আপনি কাজ করতে আছেন যেটা কপি করা ইমেজ সেটাতে কোনো প্রবলেম হলো জাস্ট আপনি এটাকে ডিলিট করে দিয়ে আপনার অরিজিনাল ছবিটাতে আবার কাজ করতে পারবেন। ওকে, এখন আমি আপনার চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিবেন বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো আপনার ব্যাকগ্রাউন্ডটা করবেন। জাস্ট এখানে আপনি ম্যাজিক টুকুলে ক্লিক করেন, ক্লিক করে এখানে একটা ক্লিক করেন, শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এটা সম্পূর্ণ সিলেক্ট হলো বা এই যতটুকু আপনার এইভাবে সিলেক্ট হবে না, জাস্ট আপনি এই যে ল্যাসো টুল, ল্যাসো টুলটাকে দিয়ে জাস্ট শিফট ধরে এইভাবে আপনি সিলেক্ট করে নেন। ওকে, সিলেক্ট করার পর অবশ্যই একটু ফেদার দিয়ে দিতে পারেন আপনারা, সিলেক্ট সিলেক্ট থেকে এই যে ফেদার দিয়ে দেবেন, অল্টা কন্ট্রোল ডি, অল্টা কন্ট্রোল ডি দিলে আপনার ফেদারটা আসবে, ফেদার জাস্ট একটু ফেদার দিয়ে দেন। ফেদার দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, কয়েকবার ব্যাক স্পেস দিলে আপনারটা চলে যাবে, দেখেন কয়েকবার ব্যাক স্পেস দেওয়ার পর আপনার নীলটা চলে গেলো। ওকে, এখন এই যে যেই যতটুকু উপরে এই যে নীল রয়ে গেছে জাস্ট আবার ল্যাসো টুল দিয়ে আপনারা এভাবে সিলেক্ট করবেন, শিফট ধরে সিলেক্ট করে জাস্ট এভাবে উপর দিকে নিয়ে জাস্ট এখানে ব্যাক স্পেস দিয়ে দেন, দেখেন আমার যে নীলটা চলে গেলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এটা আমি আপনাদেরকে দেখালাম, এখন আপনি মুভ টুল দিয়ে সিলেক্ট করে আপনি যে কোনো জায়গায় এটা লাটতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার অরিজিনালটা রয়ে গেছে, ওকে, এই যে নিচে আমার অরিজিনালটা রয়ে গেছে ওই যে কপি করাতে, ওকে, এই জন্য বলছিলাম একটা কপি করে নেবেন। ওকে, দেখবেন বন্ধুরা এই জন্য একটা কপি করে নেবেন। ওকে, তাই আমরা কীভাবে পিন দিব সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনি ইচ্ছা করলে এটাকে আবার এই যে এখন যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, জাস্ট আবার ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে আপনি যে কোনো কালার এখান থেকে দিয়ে আপনি এখানে কাজটা করতে পারবেন, যে কোনো কালার করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো, যে কোনো একটা কালার আপনি যেটা ছবিতে পারফেক্ট হয় সেটা আপনি ইচ্ছা করে এখান থেকে করে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা এভাবে আপনি কাজটা করতে পারবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনি এটাকে আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দিতে পারেন, ক্লিয়ার। জাস্ট এখন আপনি আমি দেখালাম ইমেজ, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখালাম, লেয়ার, লেয়ারের বিষয়টা এই যে এটা হচ্ছে লেয়ার, এই যে লেয়ার আপনারা এই যে লেয়ারটা যখন আপনারা না পাবেন তখন আপনারা লেয়ারটা জাস্ট আমি এখান থেকে কিবোর্ড থেকে F7 দিলাম, লেয়ারটা আসলো। আর লেয়ারটা যখন আপনি পাবেন না যখন উইন্ডোজ থেকে এই যে লেয়ার, লেয়ারে ক্লিক করলে আপনার লেয়ারটা চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এই যে লেয়ারের টিকমার্কটা উঠিয়ে দিচ্ছি, চলে গেলো। ওকে, আবার এই লেয়ারে এসে আপনি টিকমার্ক করে দেন, লেয়ারটা চলে আসলো, ক্লিয়ার। লেয়ারের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, লেয়ারের বিষয়টা আমি দেখালাম যে তো ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে, আমি আর কিছু বেশি দেখাবো না, এমনি লং হয়ে গেছে ভিডিওটা। জাস্ট এখান থেকে এই যে এগুলা এই যে ব্লারের বিষয়টা আপনারা এখানে এখান থেকে গ্লোশিয়ান ব্লারের ব্লারের বিষয়টা হচ্ছে ছবিকে স্মুথ করে, ওকে, স্মুথ করে। দেখেন আমি যখন এই যে ব্লারটাকে বাড়ি দিচ্ছি, রিডিউসটাকে বাড়ি দিচ্ছি, তখন এটা এভাবে চলে যাচ্ছে। এগুলো আপডেট কাজ। ওকে, আপনারা বেসিকগুলো জানার পরে আমার ব্লার নিয়ে ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা এইভাবে দেখতে পারবেন ব্লার। ওকে, এই যে ভিউ আছে, ভিউরও বিভিন্ন অপশান আছে। আপনারা আমি আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, আপনারা যখন কোনো কিছু পাবেন না এখানে টুলসগুলো, দেখেন আমি ট্যাপ দিচ্ছি সব কিছু চলে গেলো। সাপোজ আপনার এটা আমার নাই, এই টুল বারটা নাই, আপনারা যে এখান থেকে যেটা পাবেন না এটা জাস্ট এখানে উইন্ডোসে যাবেন, উইন্ডোসে যেটা দরকার আপনার এই যে প্যারাগ্রাফে ক্লিক করলাম, যেটা আপনারা লিখি এই যে ক্যারেক্টার যেটা আমরা লিখি বিভিন্ন সাইজ করি। ওকে, এই যে আপনার হলো কালার, এই যে কালার দেখেন, এই যে কালার, ক্যারেক্টার, ব্রাশেস, ওকে, চ্যানেল, ওকে, এই বিষয়ে আর কোনো ভিডিও হবে না। যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে, আপনাদের যদি আর কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর একটা পার্ট করে দেবো আমি আপনাদেরকে সময়সুযোগ করে, ক্লিয়ার বন্ধুরা। তো এই ছিল আপনাদের জন্য ফটোশপ বেসিকের তৃতীয় পার্টের, এ ছিল গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা নতুন তারা বুঝবেন, আপনাদের আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ইমেজ সিলেক্ট এডিট এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, এগুলো আপনাদের জন্য খুবই কাজে লাগবে। ওকে, তো আমি এখানে শেষ করছি আমার পরবর্তী ভিডিও, আশা রাখবেন ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।